পূর্বাঞ্চল জাতীয় অ্যাথলেটিক্সে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিন রাজ্যে পাড়ি দিল হাবড়ার ছেলে কিংসুক। বিহারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তার এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা। মাত্র ৯ বছর বয়সে বাবার হাত ধরে খেলার মাঠে পা রাখা, ছোট্ট বয়সেই খেলার মাঠকে আপন করে নেয় হাবড়া নগর থুবার বাসিন্দা কিংসুক পাল। সেই খেলাধুলার প্রতি ভালোবাসাই তাকে এনে দিল সাফল্য। অ্যাথলেটিক্সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে সে। এক রাত স্বপ্ন নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পাড়ি দিল ভিন রাজ্যে। বিহারের পাটনা পাটলিপুত্র কমপ্লেক্সে বসেছে পূর্বাঞ্চল জাতীয় অ্যাথলেটিক্সের আসর। সেখানে হাইজাম্পে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে সে। বাবা কৃষ্ণমোহন পাল পেশায় টোটো চালক, মা গৃহবধূ, অভাব নিত্য সঙ্গী। তবুও ছেলেকে নিয়ে দুচোখ ভরে স্বপ্ন দেখতেন বাবা মা, এই ছেলেই একদিন তাদের স্বপ্ন পূরণ করবে। অবশেষে এলো সেই সুযোগ। বাবা কৃষ্ণমোহন পাল বলেন, আমি একজন সাধারণ টোটো চালক, দারিদ্রতাকে জয় করে সাফল্যের পথে এগোচ্ছে ছেলে। আমার স্বপ্ন ছেলে আরো বড় হোক। প্রতিদিন 2-3 ঘন্টা অনুশীলন করে কিংসুক। স্থানীয় প্রশিক্ষক সুখেন মণ্ডলের তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রম করে সে। কিংসুক জানায় আগামীতে অলিম্পিকে যাওয়া তার একমাত্র লক্ষ্য। আমি ন্যাশনাল ইউথ জোন চান্স পেয়েছি পাটনায় পাটলিপুত্র কমপ্লেক্সে। আমাদের খেলা 8 তারিখে, আমি যাবো 2.5 থেকে 3 ঘন্টা। ক্লাস 3 থেকে অ্যাথলেটিকে ভর্তি হয়েছি। আমার স্যার সুখেন মণ্ডল স্যারের হাত ধরে ব্যাকটিস, আবার টোটো চালায়, অসুবিধার মধ্যে দিয়ে চলে প্রত্যেকদিন। ইতিমধ্যেই রাজ্যস্তরে একাধিক প্রতিযোগিতায় সফল হয়েছে কিংসুক, মিলেছে সম্মানও, তবে ঘোচেনি দারিদ্রতা। আগামী দিনে ছেলেকে আরো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চায় পরিবার। কিংসুক পাল হাবড়া হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। ওর বাবা কৃষ্ণ পাল একজন টোটো চালক, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। তার মধ্যেও খবর পেলাম যে ও অ্যাথলেটিক্সে পূর্বাঞ্চল বিভাগে জাতীয় স্তরে চান্স পেয়েছে, পাটনায় ওর প্রতিযোগিতার আসর বসেছে। আমি হাবড়ার বাসিন্দা হিসেবে এই খবরে গর্ববোধ করছি। আমি চাই ও উত্তরোত্তর আরও উপরে উঠুক, এরপর কমনওয়েলথ, এশিয়াড বা অলিম্পিকের মতো বড় ময়দানে কিংসুক যেন পৌঁছতে পারে, আমি সেই প্রত্যাশা করি। কি করে অর্থ জোগাড় হবে সেই চিন্তাই এখন পাল পরিবারের সদস্যদের। হাবড়ার ছেলের সাফল্যে গর্বিত প্রতিবেশীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।